এবার নজর রাখবো খবরের দিকে লাগাতার বৃষ্টিতে রাজ্যের জলমগ্ন আলিপুরদুয়ারের একাধিক এলাকা শীষমারা নদী বাঁধ ভেঙে গ্রামে ঢুকছে জল অন্যদিকে ভাটি বাড়িতে গদাধর নদীর বাঁধ ভেঙে জল ঢুকছে বাঁধ নির্মাণের দরকার শীঘ্রই এমনটাই জানিয়েছেন বিধায়ক বিশাল লামা আপনাদের জানিয়ে রাখি দুয়ারে আমরা দেখতে পাচ্ছি যে বিগত বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে এবং লাগাতার বৃষ্টিতে জলমগ্ন উত্তরবঙ্গের একাধিক জেলা তার মধ্যে আলিপুর আলিপুরদুয়ারও রয়েছে আলিপুরদুয়ারের একাধিক এলাকা বৃষ্টিতে জলমগ্ন এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অজয় শাহ অজয় কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত আলিপুরদুয়ারের সামগ্রিক ঠিক কি অবস্থা দেখো সোনালী গত কিছুদিনের বৃষ্টিপাতে কিন্তু আলিপুরদুয়ার জেলার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভুটান ভুটান পাহাড়ের কিন্তু অবিরাম বৃষ্টিপাতে কিন্তু আলিপুরদুয়ার জেলার যে নদীগুলো রয়েছে সমস্ত নদী কিন্তু আহ গ্রামে ঢুকে গেছিল বিভিন্ন জায়গায় ভাঙ্গনের জেরে কিন্তু বাসিন্দাদের ঘরে ঘরে জল ঢুকে গেছিল আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানের যে শিশুমারা নদী রয়েছে সেখানেও কিন্তু ভাঙ্গন হয় আর ভাঙ্গনের জেরে নদীর যে জল গ্রামে ঢুকে পড়ে বাসিন্দারা খুবই আতঙ্কিত রয়েছেন যদিও আজকে থেকে বৃষ্টি কমেছে বৃষ্টি নেই আহ রোদ উঠেছে কিন্তু বাসিন্দাদের আতঙ্ক কেটে নেই বাসিন্দারা জানাচ্ছেন যদি আবার বৃষ্টিপাত হলে আবার কিন্তু নদীর জল গ্রামে ঢুকবে কেন নাকি নদীর যে ভাঙ্গন হয়েছে সেখানে কিন্তু বাঁধ নেই সম্প্রতি আলিপুরদুয়ারের যে সাংসদ মনস্তিক যা তিনি বন্যা কবিলতি ভাঙ্গন কবিলতি এলাকা পরিদর্শন করেন তিনি জানিয়েছেন যে শিশুমারা নদীর যে ভাঙ্গন হয়েছে সেখানে অবিলম্বে বাঁধ নির্মাণ করার দরকার যদি শীঘ্র বাঁধ নির্মাণ না হয় তাহলে কিন্তু আবার গ্রাম জলমগ্ন হয়ে পড়বে তিনি নদীর নদীতে পার্মানেন্ট বাঁধের দাবি জানিয়েছেন পাছেপসি আলিপুর দুয়ারে যে কুমারগ্রাম ব্লক রয়েছে সেখানেও কিন্তু একাধিক এলাকা এলাকায় জল ঢুকেছিল গতকাল কিন্তু আর জল কমেছে আর বাসিন্দারা আতঙ্কিত রয়েছে যদি বৃষ্টিপাত হয় তাহলে আবার এই সমস্ত এলাকা জলমগ্ন হতে পারে ধন্যবাদ তোমায় অজয় আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অজয় শাহ